হ্যালো বন্ধুরা, আমার চ্যানেল কিচেন বাহারে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি শাপলার ভেলা ভাজা। এই জন্য এখানে আমি কিছুটা শাপলা নিয়েছি, আর শাপলাটা আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়েছি কয়েকটা টুথপিক। এবার এই টুথপিক আর শাপলা দিয়ে ভেলাটা তৈরি করে নেব। কয়েকটা শাপলা টুকরো আমি পর পর সাজিয়ে নিলাম। এবারে শাপলাগুলো টুথপিক দিয়ে আটকে দেবো। একটা টুথপিক আমি শাপলার সাথে আটকে দিয়েছি। এবার পরপর আমি আরো দুটো টুথপিক এর সাথে গেঁথে নেব। দেখুন, মোটামুটি একটা ভেলা শেপ তৈরি হয়ে গেছে। আমি আরো একটা ভেলা আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আবার একই রকম ভাবে কয়েকটা শাপলা সাজিয়ে নিলাম। এবার টুকটিকের সাহায্যে গেঁথে দেবো। টুথপিকটা গেঁথে দিলাম। এবারে নিচের অংশে পরপর আরো দুটো টুথপিক আটকে দেবো। দেখুন, আরো একটা ভেলা আমার তৈরি হয়ে গেছে। এবার একই রকম ভাবে সমস্ত ভেলাগুলো তৈরি করে নেব। সমস্ত ভেলাগুলো আমার তৈরি করা হয়ে গেছে। ভেলাগুলো তৈরি করে নেওয়ার পর এবার ভেলা ভাজার জন্য একটা ব্যাটার তৈরি করে নেব। এই জন্য একটা বাটিতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ চালের গুঁড়ো, বেসন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, ময়দা দেবো 1 টেবিল চামচ, কোয়ার্টার চামচ দিচ্ছি লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো দেবো 1/2 চামচ, নুন দিলাম স্বাদ মতো। এবারে সমস্ত শুকনো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব। সমস্ত শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন ব্যাটার আমি তৈরি করিনি, একটা মাঝারি ঘনত্বের ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার এই ব্যাটারটা একটা ঢাকনা দিয়ে ঢেকে 8 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। 8 ঘন্টা পর ঢাকা খুলে নিচ্ছি। ব্যাটারটা আমার পুরোপুরি সেট হয়ে গেছে। ভেলা ভাজার জন্য গ্যাসে আমি তেল গরম করে নিয়েছি। আমি সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি। আপনারা চাইলে এটা সর্ষের তেলেও ভাজতে পারেন। এবার একটা ভেলা এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে নেব। ভেলাটা আমি ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিয়েছি। এবার অতিরিক্ত ব্যাটারটা ঝেড়ে নেব। এবার এটা গরম তেলের মধ্যে দিয়ে দেব।
ভেলার একদিক ভাজা হয়ে গেছে, এবার অপর দিকে উল্টে দেবো। মিডিয়াম ফ্লেমে ভেলার অপর সাইডটাও ভেজে নেবো। ভেলা ভাজা হয়ে গেছে, ভেলার দুপিট আমি লো মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার তুলে নেব। এবার একই রকমভাবে সমস্ত ভেলাগুলো ভেজে নেব। সমস্ত ভেলাগুলো আমার ভাজা হয়ে গেছে। আমার এই ভেলা ভাজার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকের মতো এই পর্যন্ত, আবারও দেখাবি নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।